আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে সবাই যে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়টা নিয়ে শুরু করছি। অনেকের অনেক কথা শোনা যায়, ইস্ট অনেক ধরনের এই সেই। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা গ্লাসে হালকা কুসুম কুসুম গরম পানি আছে, হালকা কুসুম কুসুম গরম পানি আছে দুইটাতে। এখানে ইস্ট আছে, এখানে চিনি আছে। তো আজকে একটা খেলা দেখাবো, খেলাটা দেখার জন্য আমরা এখানে এসেছি। তো খেলাটা শুরু করি। দুই গ্লাসে পানি আছে একই রকম পরিমাণে, আমার এখানে আছে চিনি, নর্মাল চিনি আমরা যেটা খাই, এটা ইস্ট, পরে আসছি এটার বিষয়ে। এক গ্লাসের পানিতে আমি প্রথমে দুটাতেই এক চামচ করে চিনি দিলাম, এবার একটাতে দুই চামচ চিনি দিলাম, একটাতে এক চামচ চিনি দিয়ে চামচের এটা ইস্তিতে কাজে দিবে। আমি এটা দিয়ে গুলে নিই, চিনিটা গুলে দিচ্ছি। ফার্মেন্টেশনের প্রথম ধাপ ইস্টকে লাইভ করা। এই জিনিসটা লাইভ করার ভিডিওটা, মানে লাইভ করা অনেকে লাইভ করতে পারেন না ভাইয়া। এটাতে দুই চামচ চিনি দিলাম, পরিমাণ বেশি, এবং এটাতে এক চামচ চিনি দিয়েছি। তো লাইভ করাটা আজকে যেটা দেখাবো, ইস্টের পরিমাণ দুই চামচ করেই দিই দুটোতেই। একই পরিমাণ ইস্ট আমি এক চামচ এটাতে, এক চামচ এটাতে, আবার এক চামচ এটাতে, আবার এক চামচ এটাতে। তো মোটামুটি একই পরিমাণ ইস্ট আমি দুটোতে দিয়ে বিসমিল্লাহ বলে গুলে দিই। ভাইরা মেসেজ করছে আমি ইস্ট গুলে যাচ্ছি, খামারি ভাইরা মেসেজ করছে আমি ইস্ট গুলে যাচ্ছি। যেহেতু গাড়ি ব্যবসা করি, আইএসটি আমাদের টয়োটার একটা সুন্দর গাড়ি, ছোটখাটো, ওটা নিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে 1300 সিসির গাড়িটা বাংলাদেশে পপুলার হয়েছে, আবার কতগুলো ক্ষেত্রে 1500 সিসির গাড়িও পাওয়া যায়। যাই হোক, এটা অন্য হিসাব। আবার ইস্ট এটাকে এখানে যদি চিনি লাগছে আবার বলতে পারেন। এটা উল্টা পাশ দিয়ে গুলে দিচ্ছি, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন আমি আপনাদের সেই পরিচিত কৃষি যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, সেই আশফাক হোসেন ইমান, বর্গা চাষি নিয়ে আপনাদের সামনে আসি। বর্গা চাষি খামারিদের জন্য, বর্গা চাষিদের জন্যই আপনাদের সামনে বর্গা চাষি নিয়ে বারবার আসি, নতুন নতুন কিছু থিওরি নিয়ে আসার চেষ্টা করি, সবকিছু আপনাদের জন্য। তো দুটাই গুলে দিলাম, গুলে দেওয়ার পর চামচটাকে একটু রেস্ট দিই। বিষয়টা যেটা হচ্ছে, আমরা কৃষি নিয়ে যে কাজগুলো করছি সব আপনাদের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর, কাছ থেকে ভিডিওটা নেন। অলরেডি আপনারা খেয়াল করবেন যেটাতে দুই চামচ চিনি দিয়েছি, এই ইস্টটা কিন্তু এখন অলরেডি লাইভ, আরো বেশি লাইভ হয়ে গেছে, লাইভলি, বেশি লাইভলি আমার মতো উৎফুল্ল। আর যেটা মনে করেন যে এক চামচ চিনি দিয়েছি, এটা একটু নরম সরম, আমাদের অ্যাডমিন জ্যোতি ভাইয়ের মতো একটু নরম সরম সেটা হয়ে গেছে আর কি, হোয়াট এভার। তা আপনারা যদি দেখেন, আমার মনে হয় 10 মিনিট পর আমরা ফিরে আসবো, নাকি 10 মিনিট ভিডিওটা চলতে থাকবে, মনে হয় লং টাইম হবে। মজার বিষয়টা হচ্ছে যেটাতে চিনি বেশি দিয়েছি সেটা কিন্তু বেশি অ্যাক্টিভ। এই সাইডের থেকে যদি আসেন, আমার এই পাশ থেকে আসেন, দেখেন এটা কিন্তু বেশি অ্যাক্টিভ, আর যেটাতে চিনি কম ওটা কম অ্যাক্টিভ। তার মানে কি বোঝায়, প্রত্যেকটা ইস্টি কিন্তু প্রত্যেকটাই ড্রাই ফরম্যাটে থাকে, এগুলি লাইভ থাকে না, অ্যাক্টিভ করে নিতে হয়। তো এই বিষয়টা হচ্ছে আপনার এটাই জানানোর জন্য যে অ্যাক্টিভ ইস্ট বলতে কোনো কথা নাই, এগুলো হচ্ছে ব্যবসায়িক ভাতাবাজি, ব্যবসায়িক ভাতাবাজি ছাড়া কিছুই না।
আর এই বিষয়টা হচ্ছে আপনারা নর্মাল বেকারি ইস্টই ইউজ করতে পারেন, এটাতে আসলে কোন রকেট সায়েন্স বলতে কিছু তেমন কিছু নাই। আসলে মানুষ যেটা রকেট সায়েন্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে সেরকম কিছু নাই। স্যাকারোমাইসিন সারাভেসা এই স্ট্রেনটা থাকলেই চলবে। ধন্যবাদ।